वेलकम 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 चैनले वेलकम पूजो तो এসে গেছে রাস্তায় প্রচন্ড ভিড় শুরু হয়ে গেছে এই ভিড়টাকে কাটিয়ে আমরা আজকে নতুন একটা জায়গায় খেতেও যাব কারণ ভিড় আর কাটানো এটাই তো এখন খেলা তো এই খেলাটা শুরু হওয়ার আগে তোমাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি আশা করি তোমরাও এটা বোধহয় দেখোনি এটা ম্যাজিক দেখাবে এদিকে হ্যাঁ ম্যাজিক এই দেখো এই কার্ডটা আমাকে পাঠিয়েছে হোমিঙ্গো থেকে হোমিঙ্গো হোমিঙ্গো একটা কোম্পানি আমি অলরেডি কার্ডটা খুলে নিয়েছি স্কিপ করো না কিন্তু ফ্রি পাবে যদি দেখো আর যদি না দেখো ফ্রিটা পাবে না তো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি খুলে কি দেখছো এটা একটা অর্ডিনারি মনে হচ্ছে একটা পোস্ট কার্ড তো ফটো রয়েছে এটার কোয়ালিটিটা কিন্তু একদম দারুণ যেরকম একটা ফটোর কোয়ালিটি হয় ঠিক সেরকম কোয়ালিটি বাট দিস ইজ নট আ ফটো দিস ইজ আ ভিডিও কার্ড ইয়েস এটা ফার্স্ট টাইম এই কোম্পানি বানিয়েছে এই ভিডিও কার্ডটা কিভাবে কাজ করে চলো তোমাদের এক সেকেন্ডে দেখিয়ে দিই তো দেখো ওই অ্যামেজিং কার্ডটা দেখো দেখে মনে হচ্ছে যেন একটা শুধু ফটো কিন্তু এটা তো ভিডিও কার্ড আমি তো দেখে প্রথমে সারপ্রাইজড হয়ে গেলাম অ্যাপটা অন করে নিয়েছি আর ভিডিওর ফার্স্ট সেকেন্ডেই এটা কার্ডের যেটা পিকচারটা দেখতে পাচ্ছ এটা ভিডিওর ফার্স্ট সেকেন্ডেই তোমরা এখানে দেখতে পারবে দেখো এবার অ্যাপটা অন করে নিলাম এইবার দেখো ভিডিওটা প্লে হচ্ছে দেখলে কেমনভাবে ভিডিওটা প্লে হয়ে গেল তাহলে দারুণ না এই ক্লিপসটা যেটা দেখলে এটা আমি দীঘাতে নিজে তুলেছিলাম কিছুদিন আগে আমি যে দীঘাতে ট্রাভেল করেছিলাম সেটারই একটা ক্লিপ তো এটা তোমরা কি করে অর্ডার করতে পারো হোমিঙ্গো অ্যাপটা তোমাদের ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে সেখানে গিয়ে তোমরা তোমাদের প্রেফার্ড ভিডিওস যেটা আছে সেটাকে আপলোড করতে পারো 30 থেকে 60 সেকেন্ড অবধি তোমরা করতে পারো তার থেকে বেশিও অল্প কিছু করে দিতে পারো আশা করি আর তোমাদের যেটা লেখার দরকার তোমরা কাউকে যেটা লিখতে চাও মেসেজটা সেটাও ওখানে টাইপ করে দিতে পারো সেটাও প্রিন্ট হয়ে চলে আসবে কাউকে বার্থডে উইশ করতে পারো কাউকে অ্যানিভার্সারিতে উইশ করতে পারো কিংবা তোমাদের কোনো ট্রাভেল মেমরিজ কিংবা তোমাদের কোনো মেমরিজ এর ভিতরে রাখতে পারো দারুণ লাগবে অ্যামেজিং ব্যাপার যে এই ফটোটা যখন তোমরা চাও তখন তোমরা প্লে করতে পারো আর এটাকে অর্ডার প্লেস করে দিতে পারো আর প্রথম 100 জনের কোনো চার্জেস লাগবে না আমি প্রোমো কোডটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেই প্রোমো কোডটা তোমরা ইউজ করলে তোমাদের ফার্স্ট 100 সাবস্ক্রাইবার্সের জন্য এটা টোটালি ফ্রি আসবে শুধু শিপিং চার্জেসটা দিতে হবে তাহলে হোয়াট আর ইউ ওয়েটিং ফর ইমিডিয়েটলি করে নাও কে করে নেবে তোমার আগে আর তুমিও আর পাবে না ভিডিওটা দেখে নাও দেখে নিয়ে এটা ইমিডিয়েট অর্ডার করো আর তোমাদের ভিডিওসটা আনিয়ে নাও আর হ্যাঁ লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা অবশ্যই লাইক করে দেবেন আপনারা প্রচুরজন সেই ভিডিওটা লাইক করেছেন আর অনেকজন সাবস্ক্রাইব করে নিয়েছেন যারা যারা সাবস্ক্রাইব করতে বাকি ছিলেন তো সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আর এই ভিডিওটাতে কতজন লাইক করে সেটাও দেখতে চাই আর যারা যারা সাবস্ক্রাইব করতে বাকি আছে কাইন্ডলি এটাতে করে নিন যাচ্ছি সালকিয়া এবার সালকিয়া গিয়ে বিরিয়ানি খেতে হবে এখানকার বিরিয়ানি খেয়ে হচ্ছে না আমাদের সালকিয়া থেকে আজকে এক ভদ্রলোক বলেছে দাদা আপনি আসুন আমাদের রেস্টুরেন্টের বিরিয়ানিটা একটু খেয়ে দেখুন আমরা খুব ভালো বিরিয়ানি বানাই একটা ইনভিটেশন আছে যাই ঘুরে আসে একবার সালকিয়া সাথে আরেকজনও আছে চলো দেখা যাক এরকম বিরিয়ানি বানায় টেস্ট হয় সব বলবো তো সালকিয়াতে আসলাম কেন সালকিয়াতে আসলাম রেস্টোরা 5-এ এবার এখানকার বিরিয়ানির ভিতরে স্পেশালিটি কি আছে যে সল্টলেক থেকে সালকিয়া আসবো এসে বিরিয়ানিটা খাবো কিছু স্পেশালিটি আছেন যেটা ওনারা বলেছেন লেট সি বিরিয়ানিটা আসুক ভাই বলছি তাহলে শুরু করা যাক বিরিয়ানিটা এসে গেছে অলরেডি সার্ভ করাটা তোমরা দেখলে লবঙ্গ টবঙ্গ দেখা যাচ্ছে আর আপনি কি লবঙ্গ দেখাতে এসেছেন আমি লবঙ্গ দেখাতে এসেছি একদম ড্রাই নয় একটু গ্রিসি বলবো আমার বিরিয়ানিটা আমি যেটা পাচ্ছি সেটা একটু গ্রিসি বিরিয়ানি দেখছি মাটনের পিসটা দেখতে পাচ্ছো মাটনের পিস এনাদের ওনাদের সঙ্গে কথা হলো ওনারা 1 কিলোতে 5 পিস বার করেন দ্যাট মিন্স 200 পিস আর আমাকে আপনাকে মাটনের পিসটা বড় দিয়েছে আমাকে ছোট দিয়েছে আমি খেলবো না কিন্তু তোমাকে দেখেছে যে তুমি রোজ মাটন খাচ্ছ বলে তোমাকে ছোট দিয়েছে ওই জন্য আমারটা বড় দিয়েছে তো আর দেরি না করে তো সব থেকে প্রথম রাইসটা একবার টেস্ট করা যাক বিরিয়ানির প্রথমে রাইসটাই টেস্ট করবো চারগুণ বেশ লম্বা লম্বা
বিরিয়ানি রাইসের সঙ্গে আপনার মুখে আজকে ক্যামেরাও ঢুকে যাবে। এখানে আসার জন্য যেটা রাজ ওনারা বলেছে যে হাওড়াতে কাঠের জালের বিরিয়ানি আমরাই বানাই, কাঠের জালের বিরিয়ানি খাওয়ার জন্য সল্টলেক থেকে সালকিয়া আলু, বেশ বড় সাইজের আলু, তো আলু কোনো বড় তো হচ্ছে, ভেতরে কিছু মাল মশলা ঢুকছে না ইদানিং, তো খেয়ে দেখা যাক। প্রপার মাল মশলা ঢুকেছে, আলুটার ভালো টেস্ট হয়েছে আর বেশ নরম। আচ্ছা, আমরা সবসময় বলি যে গ্রিন চাটনি ইজ আ গেম চেঞ্জার দাদা বৌদিতে, সেটা সাধারণত কলকাতায় আমরা খুব একটা পাই না, এনারা গ্রিন চাটনিটা দিচ্ছে আর কাঠের জালে বিরিয়ানিটা করছে, তো এই দুটো তিনটে জিনিস সিমিলার, যে আমাদের এই গ্রিন চাটনিটা খাওয়ার জন্য আমরা স্পেশালি অনেক দূরে যাই যে ওই বিরিয়ানিটার সঙ্গে গ্রিন চাটনিটা পাবো। দেখা যাবে, এটা একটু খেয়ে গ্রিন চাটনিটার সঙ্গে দেখি। গ্রিন চাটনি নিয়ে তো কোনো কথা নেই, কারণ একই জিনিস, বাট কেউ দেয় গ্রিন চাটনি স্যালাডের সঙ্গে খুব ভালো লাগলো। এবার আসল জায়গাটাতে চলে আসি, সেটা হচ্ছে মাটন বাবা। মাটন বাবা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে আমার কাছে, তো এবার মাটনটাকে একটুখানি পিসটা দেখা যাক। পিসটা বেশ নরম আছে, এই বার করতে হাত থেকে বেরিয়ে আসলো মাটনটা, এরকম পিসটা আমি দেখাচ্ছি একদম নরমই আছে। এবার মাটনটা দিয়ে কিরকম লাগছে এটা একবার দেখা যাক, তো মাটনটার সঙ্গে আরেকবার দেখি। একদম কারণটা হচ্ছে আজকে 250 টাকা দামের বিরিয়ানি খেতে আমরা অনেক দূর দূর যাই, এইখানে এসে আমি 250 টাকা দিয়ে বিরিয়ানি খাবো কেন? আপনি প্রিমিয়াম কোয়ালিটির যখন বিরিয়ানি খেতে চান, ইট ইস নট ম্যান্ডেটরি কি আপনাকে ওই একটা দুটো জায়গায় যেতে হবে। হাওড়াতে ওনারা যখন কাঠের জালে বানাচ্ছেন আর মাটনের সাইজ কোয়ালিটি ইজ অ্যাবসলুটলি ফাইন, তো আমরা এটাই দেখার জন্য আসলাম স্পেশালি। আমাদেরও সময় বার করে এত দূরে আসার মানেটাও একই জিনিস, যে সেরকম মাটন কি আমরা পাবো। বিরিয়ানি অ্যাবসলুটলি আমার খুব ভালো লেগেছে। এনাদের রেস্টুরেন্টে শুধু বিরিয়ানি নয়, আমরা আজকে বিরিয়ানি নিচ্ছি, এনারা ইন্ডিয়ান চাইনিজ সবই করেন, তো আমরা যখন এনাদের আসলাম এনাদের কাছে আমরা বিরিয়ানিটাই টেস্ট করলাম, কারণ আমরা বিরিয়ানি ছাড়া অন্য কিছু বুঝি না। তোমরা এসে দেখতে পারো অনেক কিছু আছে এনাদের মেনু লিস্টে। তো বিরিয়ানির সাথে সাথে আমি একটু রুটি দিয়ে মাটন পাসিন্দা আমরা নিয়েছি এখানে, এটা আবার দীপ হঠাৎ করে এসে এটা অর্ডার করলো, ওনাদের মেনুতে ছিল না, যেহেতু ওনারা বলেছেন যে আপনাদের যদি কিছু ইচ্ছা থাকে যেটা আমাদের মেনুতে নেই আমরা নিশ্চয়ই চেষ্টা করবো করার জন্য, তো ওনারা এটা বানিয়ে দিয়েছে, লেটস সি কিরম বানিয়েছে, খেয়ে একবার দেখি। টোটালি বোনলেস মাটন পাসিন্দা যেরকম হয়, তন্দুরি রুটি দিয়ে মাটন পাসিন্দাটা অল অফ আ সাডেন টেস্ট নেওয়া হয়েছে, একদম পরীক্ষার মতন টেস্ট নেওয়া হলো শেফের, আউট অফ দি বক্স শেফ এটা খুবই ভালো বানিয়ে দিয়েছে, শেফকে 10-এর 10 দিয়ে দেবো এটার জন্য। সালকিয়ার কোন জায়গায় এনাদের রেস্টুরেন্ট আছে আমি গুগল লোকেশনটা নিচে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর মাটন বিরিয়ানি 250 টাকা, চিকেন বিরিয়ানি 180 টাকা, চিকেনের পিস 200 গ্রাম, মাটনের পিসও 200 গ্রাম অ্যাপ্রক্স পাচ্ছ, অ্যান্ড খেয়ে যেটা আমি বুঝলাম টেস্ট খুব ভালো লাগলো আমার, কিন্তু একটু গ্রিসি বিরিয়ানি, একদম লাইট বিরিয়ানি নয়, কিন্তু সেটা কিন্তু মাথায় খেয়াল রাখো। তোমরা যারা হাওড়াতে থাকো এখানে এসে রেস্টুরেন্টটাতে ট্রাই করতে পারো, কীরকম লাগলো জানাবে। তো যেটুকু নিজে আছে একদম ঠান্ডা হয়ে গেছে, ফিনিশ করি, হ্যাঁ ফিনিশ করি, আর ভিডিওটাকে আর লম্বা করছি না, ফিনিশ করে দিচ্ছি। আমাদের যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা এবার অবশ্যই করে দিও। তো সবসময় যেটা বলি, সবকা মালিক একে ওম সাই রাম চড়া।